আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমি দেখাবো ক্যান্টনমেন্টের ভেতরে কি কি নিয়ম মেনে গাড়ি চালাতে হয়। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমরা দেখব যে আমাদের গাড়িতে কোনো কালো গ্লাস আছে কি না। যদি কালো গ্লাস থাকে অবশ্যই সেই গ্লাসগুলো আমরা নামিয়ে দেব। এরপরে অবশ্যই আমাদের কিন্তু সিট বেল্ট বাঁধা থাকতে হবে। তো এই মুহূর্তে আমার কালো গ্লাসগুলো আমি নামিয়ে দিলাম এবং ক্যান্টনমেন্টের ভেতরে আমি প্রবেশ করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুটি লেন আছে, একটি সামরিক লেন আর একটা বেসামরিক লেন। তো আমি অলরেডি বেসামরিক লেনে ঢুকে গেছি। তো দেখতে পাচ্ছেন যে এখানে আর্মি সার্জেন্ট দাঁড়িয়ে আছে, আমার গাড়িটা কিন্তু আটকালো না, আমি অলরেডি ভেতরে ঢুকে গেলাম। তো এখানে কিন্তু লেন দুইটা আছে, একটা ফার্স্ট লেন একটা সেকেন্ড লেন। তো প্রথম যে লেন সেই লেনে কিন্তু আপনি 50 স্পিডে গাড়ি চালাতে পারবেন। এর উপরে কিন্তু আপনি যখন গাড়ি চালাবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই মামলা খেতে হবে। আর দ্বিতীয় লেনে 40-এর উপরে উঠা যাবে না। অবশ্যই আপনাকে অন্য অন্য রুটের থেকে ক্যান্টনমেন্টের ভেতরে অবশ্যই নিয়ম কারণ একুরেট মেনে চলতে হবে। আপনি যদি এখানে কোনো নিয়ম একটু ভঙ্গ করেন অবশ্যই আপনি কিন্তু মামলা খেয়ে যাবেন। আর হ্যাঁ, আপনি লেন বারবার কিন্তু পরিবর্তন করতে পারবেন না। আপনি যে লেনে থাকবেন সেই লেন দিয়ে আপনি গাড়ি চালাবেন। আপনি যদি লেন পরিবর্তন করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ইন্ডিকেটর দিয়ে তারপরে আপনাকে গাড়ি অন্য লেনে নিতে পারবেন। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে কিন্তু অলরেডি সিগন্যাল পড়ে গেছে। আর হ্যাঁ, অবশ্যই আপনারা এই লাল নীল সবুজ এই যে ট্রাফিক যে সাইনগুলো আছে অবশ্যই আপনাকে মেনে চলতে হবে। আপনি এগুলো অবশ্যই সতর্কভাবে আপনাকে দেখতে হবে। আর নতুন যারা ভাইরা আছেন আমি কিন্তু তাদের জন্য এই ভিডিওগুলো করে থাকি। অনেকেই ভয় পেয়ে থাকেন ক্যান্টনমেন্টের ভেতরে কীভাবে গাড়ি চালাতে হবে। অনেকেই আবার কি করেন, ক্যান্টনমেন্টের ভেতরে গাড়ি ঢুকিয়ে হাই স্পিডে টান দেয় যা বলার বাহিরে। এরকম অনেক মামলা খেয়েছেন, আমি অবশ্য অনেকেই দেখেছি এরকম অনেক মামলা হয়েছে। তো যাই হোক, আপনারা অবশ্যই যারা ক্যান্টনমেন্টের ভেতরে গাড়ি এখন পর্যন্ত চালাননি তারা অবশ্যই এই ভিডিওটা দেখে নেবেন এবং নিয়মকানুনগুলো অবশ্যই যদি আপনি মেনে থাকেন তাহলে আপনাকে কোনো মামলাই দিতে পারবে না। আর সেই নিয়ম অনুযায়ী আপনাকে অবশ্যই চলতে হবে। তো আমি প্রথম লেনে চলতেছি, আমার গাড়ি এখন 50 স্পিডে আমি চালাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু হলুদ বাতি জ্বলে গেছে, এজন্য আমরা কিন্তু সিগন্যালে দাঁড়িয়ে গেলাম। হলুদ বাতি, এই যে এখন লাল বাতি জ্বলছে, আমরা কিন্তু লাল বাতির সংকেতে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। যতক্ষণ পর্যন্ত আমাদের এখানে সবুজ বাতি জ্বলবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা যেতে পারবো না। এই নিয়মগুলো অবশ্যই আপনাকে মানতে হবে, যদি আপনি না মানেন আপনি কিন্তু অবশ্যই মামলা খেয়ে যাবেন। আর অন্য অন্য আমাদের যে পুলিশ সার্জেন্ট যারা আছে তারা হয়তো অনেক সময় এই সব খেয়াল করে না, কিন্তু ক্যান্টনমেন্টের ভেতরে সবসময় এরা মনিটরিং করি থাকে যে আপনি কত স্পিডে গাড়ি চালাচ্ছেন এবং আপনি সিগন্যাল অমান্য করছেন কি না, সিগন্যাল মানতেছেন কি না, এই সব বিষয়ে আপনাকে অবশ্যই তারা কিন্তু মনিটরিং রাখতেছে। তো অবশ্যই আপনাকে এই সব বিষয় খেয়াল করে গাড়ি চালাতে হবে। দেখুন, আমাদের যেহেতু সবুজ বাতি জ্বলছে আমরা কিন্তু অলরেডি গাড়ি চালাচ্ছি। আরও কিছু বিষয় আপনারা জেনে রাখবেন, ইউটার্নগুলো অবশ্যই আপনারা খেয়াল করবেন যে কোথা থেকে ইউটার্ন নেওয়া যায় কোথা থেকে ইউটার্ন নেওয়া যায় না, অবশ্যই কিন্তু এখানে ইউটার্নের চিহ্ন দেওয়া থাকবে। আর সেই নিয়ম মেনেই কিন্তু আপনারা অবশ্যই ইউটার্নগুলো নেবেন। যেখানে ইউটার্ন নেওয়ার অপশান আছে সেখানে ইউটার্ন নেবেন, যেখানে নেওয়ার অপশান নেই অবশ্যই সেখান থেকে নেবেন না। পথচারী পারাপারের জন্য আপনাকে অবশ্যই সাইড দিতে হবে, যেখানে পথচারী পারাপার জেব্রা ক্রসিং আছে অবশ্যই সেখানে আপনাকে অবশ্যই গাড়ি স্লো করতে হবে। তো আমি ক্যান্টনমেন্ট থেকে এখন এই মুহূর্তে বের হয়ে যাচ্ছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, এখন পর্যন্ত আপনারা দেখলেন ক্যান্টনমেন্টের ভেতরে কি কি নিয়ম মেনে দিনের বেলা গাড়ি চালাতে হয়। তো এর পরবর্তীতে আমি ভিডিও অবশ্যই আপলোড করব। আপনারা যদি কমেন্টের মধ্যে জানান যে ভাই রাতের বেলা কি কি নিয়ম মেনে গাড়ি চালাতে হয় সেই নিয়ম অনুযায়ী আপনাদেরকে একটা আমি ভিডিও দেব। আল্লাহ হাফেজ।